Euzubillahimineşşeytanirracim. Bismillahirrahmanirrahim. Şubri şikatira. Assalamu alaikum ve rahmetullah. Kemal asıl umra. Aşağı kuri Allah Rabbul Alemin'in orşaş mehribani de balo asıl. Allah kası poriyat kuri Allah cedde doma derke şoha. Şumukra bir şubarşı ke bhalo rake, nire bod rake. Tu jai hok amra amadir mool partner dike jabo. Tumra nişçiyo bagudu asıl. Amadir başik porikyay duty oddaya se. Diti oddaya abon ponçom oddaya. তো দ্বিতীয় অধ্যায়ের উপর আমরা এর আগের ক্লাসসমূহে মোটামুটি আলোচনা করেছি আজকে পঞ্চম অধ্যায়ের উপর গুরুত্বপূর্ণ কিছু টপিকস আলোচনা করব তোমরা আশা করি ভালোভাবে খেয়াল করবে তো বিষয়গুলো হচ্ছে দেখো পঞ্চম অধ্যায় নবীর রাসূল এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি বাবার নাম কি দুদুমার নাম কি দাদার নাম কি চাচার নাম কি এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে কত খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন আরবি কোন মাসের কত তারিখ জন্মগ্রহণ করেছেন ইংরেজি কোন মাসে কত তারিখ জন্মগ্রহণ করেছেন এই প্রশ্নগুলো আসতে পারে এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে ইন্তিকাল করেছেন সেই প্রশ্নটাও আসতে পারে আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়েদের নাম 66 পৃষ্ঠা তোমরা দেখো এখানে কিছু বইয়ের মধ্যে একটা নাম আসে নাই যার কারণে অনেকে ভুল করে এই ভুলের কারণে অনেকের নাম্বার কাটা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কয়জন মেয়ে কয়জন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হচ্ছে 4 জন মেয়ে হচ্ছে 7 জন মনে রাখবে আমি আবার বলছি বারবার বলে দিচ্ছি এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় আসে কারণ এটা একটু করে পেজ থাকার কারণে এটা দেওয়া হয় মূলত বাচ্চারা এটা দিয়ে ঝামেলায় পড়ে যায় মহানবীর ছেলে 4 জন মেয়ে 7 জন ছেলে কে কে কাসিম আব্দুল্লাহ তাইয়্যিব ইব্রাহিম কাসিম আব্দুল্লাহ তাইয়্যিব ইব্রাহিম আমার মুখমুখে তোমরা বলবে বারবার মহানবীর ছেলে 4 জন কাসিম আব্দুল্লাহ তাইয়্যিব ইব্রাহিম কাসিম আব্দুল্লাহ তাইয়্যিব ইব্রাহিম আর মহানবীর মেয়ের নাম হচ্ছে জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা এগুলো হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে তাহলে তো তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়েদের নাম মুখস্থ করবে ভালোভাবে মুখস্থ করবে বিভিন্ন পরীক্ষা আসতে পারে এরপরে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বাণী নাজিল হয়েছিল সর্বপ্রথম সেই বাণী হচ্ছে সূরা আলাকের প্রথম 5টি আয়াত তোমাদের বইয়ে 68 পৃষ্ঠায় দেয়া আছে 68 পৃষ্ঠায় দেয়া আছে যে বাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল ওহী এসেছিল সেই ওহীর সর্বপ্রথম 5টি আয়াত হচ্ছে সূরা আলাকের 5টি আয়াত এই 5টি আয়াত তোমরা মুখস্থ করবে আমি বলে শোনাচ্ছি আমার মুখস্থ বলার চেষ্টা করবে প্রয়োজনে বারবার তোমরা ভিডিওটা দেখেই চর্চা করবে সেই 5টি আয়াত হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم اقرأ وربك الأكرم الذي علم بالقلم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم أبار برسك الكرم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم তাহলে তোমরা সূরা আলাকের এই 5টি আয়াত ভালোভাবেই মুখস্থ করে ফেলবে এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে এমনকি ক্লাস ফোরের পরীক্ষায়ও এগুলো আসে সুতরাং তোমরা সতর্ক থাকবে ভালোভাবে শিখবে এরপরে দেখো ইরাস গোত্রের এক ব্যক্তি একটা উট নিয়ে মক্কায় আসে 70 পৃষ্ঠায় একটি মজার ঘটনা শুরু এই কথা বলা আছে তোমরা এই ঘটনাটি ভালোভাবে শিখে ফেলবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় এটা আসার সম্ভাবনা আছে এরপরে দেখো তোমরা এই ঘটনাটি দেখার পরে সর্বশেষ আমি বলবো তোমরা অনুশীলনী দেখে অনুশীলনীর আলোকে সিলেবাস দেখে ভালোভাবে প্রস্তুতি নিবে আর শূন্যস্থানে পুরো লাইন লিখবে প্রত্যেকটি প্রশ্ন উত্তর বিশেষ করে দুইটি অধ্যায়ের দুইটি অনুশীলনীর সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালোভাবে শিখবে প্রতিদিন দুইটা দিন দেখে শিখলে আশা করি তোমাদের আর কষ্ট হবে না এবার দেখো বইয়ের শেষে একটা নাত রাসূল আছে না এই নাত রাসূলটা পুরো মুখস্থ করবে এটা পরীক্ষা আসতে পারে এটা অনুশীলনীতে না থাকলেও আসার সম্ভাবনা আছে আসার সম্ভাবনা বেশি সেটা হচ্ছে
না আব্দুর রাসূল গোলাম মুস্তাফা, তোমরা লিখলে পুরোটাই লিখতে হবে। যেমন আমি বলে দিচ্ছি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, তুমি যে নূরে রবি নিখিলের দানে রসবি, তুমি নাইলে দুনিয়ায় আদারে ডুবি তো সবি, সাদ সুরুষ আকাশে আসে সে আলোয় হৃদয় নাহাসে, এলে তাই হে নবী মানবের মনে রাখাসে, তোমারই নূরের আলোকে জাগরণ এলো বুলোকে, গাদিয়া উঠিল বুলবুল হাসিল কুসুম পুলকে। এই নাদ রাসূলটি তোমরা ভালোভাবে মুখস্থ করবে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালোভাবে পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিবে। আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।